আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক ভাই ব্রাদার জিজ্ঞাসা করেন যে ভাই সৌদি আরবের ভিসা এত দাম কেন চার লাখ সাড়ে চার লাখ টাকা দেওয়া যেতে হয় কেন বা আসতে হয় কেন তো আসলে এর মূল কারণটা কি দালালের কাছ থেকে কিনল চার পাঁচ লাখ টাকা অফিস থেকে কিনলেও কিন্তু সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মতো হয় বা সাড়ে পাঁচ লাখ টাকাও পড়ে তো আসলে এর কারণটা কি তো আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটা অন করে দেবেন সৌদি আরবের বিষয় বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে এবং এই ছোট মহাশাশার হয়ে থাকে বা কোম্পানির হয়ে থাকে তো ছোটো মহাশাশাটা কি ছোট মহাশাটা হলো যে ছোটো একটা প্রতিষ্ঠানের এই একটা লাইসেন্স যেটা মানে একটা হতে পারে একটা মুদি দোকান বা একটা এই মানে যে কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে দোকানপাটের একটা লাইসেন্স হতে পারে সেটাকে বলে মহাশাশা আর যেটা কোম্পানি সেটা হলো যে অনেকগুলা এই লোক কর্মী রেখে বিভিন্ন জায়গা থেকে কাজ কন্টাক্ট ধরে বা সরকারের কাছ থেকে হোক বা যে কোনোভাবে হোক ঠিকাদারিভাবে হোক সেখানে লোক খাটায় সেটাকে বলে কোম্পানি তো যাই হোক কোম্পানির বিষয় এবং মহাশাশা ছোটো মহাশার বিষয় ছোটো লাইসেন্সদারি যেটা প্রাইভেট সেক্টর এই প্রাইভেট সেক্টরের বিষয়গুলো কিন্তু প্রাইস কী প্রাইস কিন্তু রেট তো কোম্পানির ক্ষেত্রে যদি একটা ভিসা বের করতে হয় তাহলে কোম্পানি তার এই লাইসেন্সের উপরে বা তার লাইসেন্সের নামের উপরে একটা ভিসা বের করতে হলে সেখানে দুই থেকে বাইশ রিয়াল খরচ হয় এবং যেটা ছোটো মোহাশাসা বলে যে প্রাইভেট সেক্টর বলে সেগুলাতে যদি একটা বিষয় বের করতে তাহলে সেখানেও কিন্তু দুই হাজার থেকে বাইশ রিয়াল খরচ হয় তো এখন বলি যে দুই হাজার থেকে বাইশ রিয়াল যদি খরচ হয় তাহলে এইখানে কত টাকা আসে রিয়েল কনভার্টে কত টাকা আসে রিয়েল কনভার্টে এখন বর্তমানে আসে ষাট পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা বাংলার ছেষট্টি হাজার টাকা তাহলে এখানে সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কীভাবে খরচ হয় কিভাবে খরচ হয় বলতে এখানে দালালের তো একটা ফায়দা আছে বা কম এই এজেন্সির একটা ফায়দা আছে সে সেগুলো মিলিয়ে কিন্তু সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা আপনার কাছ থেকে নেয় তো আপনি আসার সময় অবশ্যই আপনি সেটা বুঝে শুনে আসতে হবে কারণ লিগেল অনুযায়ী কিন্তু আপনি সাড়ে চার লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসার কথা না আপনি যেটা আসেন সেটা আপনি একান্তভাবে কম এই দালালের সাথে এবং এই এজেন্সির সাথে কন্ট্রাক্টের মাধ্যমে আসেন কিন্তু এটা কিন্তু লিগেল ওয়ে না ঠিক আছে আর লিগেল ওয়েতে যদি আপনি আসতে চান তাহলে আপনি আসতে পারবেন না এটাই স্বাভাবিক তো যাই হোক এই গেল ভিসা বের করার জন্য বা ভিসা অ্যাপ্লাই করার জন্য একটা কোম্পানির খরচ এরপর এই ভিসাটা আপনাকে আনার জন্য বাংলাদেশে একটা অফিসে বা একটা এজেন্সির নামে ওকালা করতে হয় তার লাইসেন্সের উপরে এটা রেজিস্ট্রেশন করতে হয় তার মানে তাকে এটা এটা এই মানে ফাওয়ার দিতে হয় যে তার অফিসের নামে এই ভিসাটা এই রেজিস্ট্রেশন হওয়ার পর বাকি প্রসেসিং কাজ হবে ঠিক আছে মানে এটা ডকুমেন্টস রাখতে হয় তো এখন এই যে একটা এজেন্সির নামে ওকালা করতে হবে সেটাকে বলে ওকালা ওকালা ও কালা করতে হবে ও করতে গেলে কিছু কিছু ভিসা পাঁচশো সাড়ে পাঁচশো রিয়াল যায় আবার কিছু ভিসা কিন্তু আপনার আরও বেশি যায় ঠিক আছে তার দ্বিগুণও যায় আবার কিছু ভিসা ফ্রিতেও অনেক সময় হয় তো যাই হোক আমি মনে করেন এক হাজার রিয়াল ধরি একটা ভিসা একটা কোম্পানির নামে সর্বোচ্চ এক হাজার রিয়াল ধরি ঠিক আছে এক হাজার রিয়াল যায় না তারপর আমি এক হাজার ধরলাম এক হাজার রিয়াল যদি ধরি তাহলে এখানে আরও বর্তমান কনভার্টে তিরিশ হাজার টাকা বাড়বো তাহলে বা আর ছিয়ানব্বই হাজার এই হলো আপনার ভিসা হাতে পাওয়া পর্যন্ত এবং বাংলাদেশের অফিসের নামে রেজিস্ট্রেশন করা ওকালা করা পর্যন্ত এই হলো খরচ ঠিক আছে এরপর বাংলাদেশে এখন যখন ভিসাটা আপনার এজেন্সির কাছে থাকবে সেখান থেকে আপনি সংগ্রহ করবেন এজেন্সি আপনার কাছ থেকে কত নেবে সেটা হলো এজেন্সির হিসেব কিতাব তবে এখানে কোফিল বা কোম্পানি আপনার কাছ থেকে আরও কিছু টাকা বেশি নিবে আর সেটা হলো যে এখানে টোটালে ছিয়ানব্বই হাজার বাংলার বর্তমান কনভার্টে ছিয়ানব্বই হাজার টাকা খরচ হয়েছে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা নেবে না আপনার কাছ থেকে এর দ্বিগুণ নেবে আপনার কাছ থেকে সৈয়দিয়া রিয়ালে ছয় থেকে সাত হাজার রিয়াল কিংবা সর্বোচ্চ আট হাজার রিয়েল নিব তাহলে আট হাজার রিয়াল যদি সৌদি আরবের কোম্পানি বা একটা কোফিল সেটা যেটাই হতে পারে এই কোম্পানিও হতে পারে বা মহাশাসও হতে পারে প্রাইভেট সেক্টর হতে পারে বা কোফিলও হতে পারে যেটা মালিকানা তো আপনার কাছ থেকে এই আট হাজার রিয়াল নেওয়ার কথা বলবে ঠিক আছে এজেন্সির কাছ থেকে বলবে যে তুমি আমাকে আট হাজার রিয়াল দিবা তো আট হাজার ইয়ালে কী কী হবে কেন আপনার কাছ থেকে বেশি টাকাটা নেবে এই বেশি টাকাটা নিতে পারে এই কারণে যে আপনার ইকামা বানিয়ে দিবে ইকামা টাকাটা কিন্তু কখনোই কোনো কোম্পানি তার নিজের টাকা দিয়ে বানায় না প্রথমে একটা একজন কর্মী সৌদি আরব আসার পর নিজের টাকা দিয়ে ইকামা বানানো হয় কারণ আপনি বাংলাদেশ থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসছেন এখানে কিন্তু আপনার ইকামার টাকাটা কিন্তু নেওয়া হয় ঠিক আছে সৌদি আরবের কোম্পানি বা কোফিলে কিন্তু আপনার টাকাটা এই বিষয়ের সাথেই নিয়ে নেয় ঠিক আছে আর যেটা একেবারে ফ্রিতে আসে ইন্টারভিউ দিয়ে সেটার হিসেবে আলাদা তো এখন আপনার কাছ থেকে আট হাজার রিয়াল নেওয়ার পর এই আট হাজার রিয়ালের ভিতরে আপনাকে ইকামা বানিয়ে দিবে। আপনি যদি বাইরে কাজ করার কন্ট্রাক্ট থাকে সেটা হলো আলাদা হিসেব আর যদি কোম্পানিতে কাজ করেন যে বেতন দেবেন নেবেন বেতনভুক্ত হয়ে কাজ করবেন সেটা হলো আলাদা হিসেবে হিসেব কিন্তু এই ইকামার টাকাটা কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে ওই যে আট হাজার রিয়ালের ভিতরে বিশার খরচটা বাদ দিয়ে যে বাকি টাকাটা থাকে সেই বাকি টাকাটার মধ্যে হতে পারে সেটা তার আপনি যদি বাইরে কাজ করেন তাহলে এখানে তার ফয়দা এবং ইকামার টাকা সহকারে নিয়ে নিছে আর যদি আপনি কোম্পানিতে বেতনভুক্ত হয়ে কাজ করেন তাহলে এখানে আপনার এই ইকামার টাকাটা ফুল পেমেন্ট নিতেছে কারণ এখন বর্তমানে ইকামা কামা অনেক টাকা লাগে ঠিক আছে তারা সিস্টেমে সিস্টেমে কামা বানিয়ে রাখে তো যাই হোক এই হলো আট হাজার রিয়ালের হিসাব তো আট হাজার রিয়াল যদি কোফিল এটা বিসার থেকে এজেন্সির কাছ থেকে নেয় তাহলে এখানে কত টাকা আসলো বাংলাদেশের আট রিয়ালে কনভার্ট করলে দুই লাখ চল্লিশ হাজার টাকা আসে আপনার ভিসার দাম এই দুই লাখ চল্লিশ হাজার হলো আপনি সৌদি আরবে লিগেল মানে হিসেব এরপর বাংলাদেশে ভিসা প্রসেসিং করতে ষোলো হাজার টাকা বাইশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা যাই নিল আপনার কাছ থেকে আপনার কাছ থেকে মানে কৌশলে যা নিতে পারে কিন্তু এজেন্সি সেটা না করে আপনার কাছ থেকে কত নিবে আপনার কাছ থেকে নিবে সাড়ে চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা নিবে ঠিক আছে এই পাঁচ লক্ষ টাকা নিলে কোফিলের আড়াই লক্ষ টাকা মাইনাস যাবে বাকি আড়াই লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু মেডিকেল খরচ নিজেকেই দিতে হবে আড়াই সাড়ে চার লক্ষ টাকা দেওয়ার পরেও কিন্তু মেডিকেল খরচ আপনাকে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিতে হবে পাসপোর্ট খরচ আপনাকে দিতে হবে যাতায়াত খরচ আপনাকেই দিতে হবে কিন্তু এজেন্সি আপনার কাছ থেকে পাঁচ লক্ষ সাড়ে লক্ষ টাকা নেওয়ার পর কী করবে এই আড়াই লক্ষ টাকার মধ্যে আপনাকে এই পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনাকে শহীদার পৌঁছাবে ঠিক আছে এখানে এজেন্সির আর কোনো আপনার পিছনে খরচ নাই আপনার খরচ কিন্তু আপনি চালাচ্ছেন পথ খরচ ফাস্টফুড খরচ মেডিকেল খরচ পুলিশ ক্লিয়ারেন্স খরচ কিছু এ টু জেড ট্রেনিং খরচ সবকিছু এ টু জেড আপনি কিন্তু বহন করতেছেন এজেন্সি কিন্তু আপনার কাছ থেকে বহন করতেছে না বা আপনারটা বহন করতেছে না এজেন্সি আপনার কাছ থেকে এই আড়াই লক্ষ টাকা নিচ্ছে কিন্তু মূলত এজেন্সি আপনার কাছ থেকে আড়াই লক্ষ টাকার কোনো সুযোগ নেই বিমান টিকিট হ্যাঁ আরো আসি যে আড়াই লক্ষ টাকা থেকে আপনার কি খরচ যেতে পারে আড়াই লক্ষ টাকার মধ্যে থেকে আপনার বিমান বাড়া যাবে ধরলাম আমি আমি টাকা দিয়ে না থাকে কত দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা এজেন্সির ঠিক আছে এই দুই লক্ষ টাকা এজেন্সির এর বাইরে কিন্তু আপনার আর কোনো খরচ নাই আপনার পিছনে এজেন্সির আর কোনো খরচ নাই তাহলে আপনার খরচ হলো কত টোটাল তিন লক্ষ টাকা আর বাকি থাকলো কত দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা থেকে এজেন্সির লিগেল খরচ হলো ভিসা প্রসেসিং করা থেকে টোটাল ভিসা খরচ টাকা ধরলাম ঠিক আছে বাকি এক এজেন্সি আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে চোখ বন্ধ করে হাতে নিয়ে নিচ্ছে ঠিক আছে যার কারণে আমরা পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসতে হয় অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে কেন যেতে হয় বা কেন এত বেশি বিষার দাম মূলত এটাই কারণ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস্ট থাকা বেলাইকুনটা অন করে দেবেন আহ হাফিজ